যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ফেসবুক বা ইউটিউবের জন্য যারা কন্টেন্ট বানান, তারা এসব ফাঁদে পা দিবেন না। আমি ফেসবুকের একটা ফাঁদ দেখাই, এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে ফেসবুক থেকে মেল আসছে, দেখাচ্ছে যে উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ইউর পেজ, আমাদের পেজের নাম, হ্যাজ বিন টেম্পোরারিলি সাসপেন্ডেড ডিউ টু এ ভায়োলেশন অফ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। মানে দেখে মনে হচ্ছে ভয়াবহ একটা বিষয় যে ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন মানা হয় না, এই জন্য পেজটা একদম মানে সাসপেন্ড করে দিছে। এবং ভিতরে এসে বলতেছে যে যে উই আর সরি টু ইনফর্ম ইউ দ্যাট, মানে আমি বাংলা করে বলি যে আমরা এই কপিরাইটের কারণে, যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কপিরাইট, মানে কপিরাইটের কারণে তারা আমাদের পেজটাকে সাসপেন্ড করে দিছে, এবং শিডিউল ফর ডিলিশন মানে শিডিউলও করে দিছে যে ডিলিট করে দিবে। কবে ডিলিট করবে? আজকে হচ্ছে মের 1 তারিখ, এটা হচ্ছে মের 2 তারিখ, তার মানে একদিন মাত্র সময় আছে হাতে। তো একদিনের মধ্যেই আমার তাদের ফর্ম টর্ম ফিল আপ করে দিতে হবে, আর নয়তো আমার পেজটা ডিলিট করে দিবে। একদম কঠিন একটা মেল। কিন্তু ফাঁকিবাজিটা হলো, দেখেন মেলটা আসছে কোত্থেকে, এই যে ফ্রম হচ্ছে বিশাল একটা ইমেল অ্যাড্রেস, যে বিশাল একটা ইমেল অ্যাড্রেস, এই যে এটা মানে একদম লাস্টে হইলো যে salesforce.com, এইটাই হলো কালপ্রিটটা, মানে এই এই ওয়েবসাইট থেকেই বেসিক্যালি পাঠিয়েছে। তো আমরা দেখি এই ওয়েবসাইটে কী আছে। এই যে এ নামের একটা ওয়েবসাইট খুলছে, খুলে এরাই হচ্ছে ফ্রড, বেসিক্যালি এরাই হচ্ছে ফ্রড। তো এখান থেকে কোনো অ্যাপ ট্যাপ নামাবেন না, কোনো কিছু করবেন না। এবার আমরা মূল সমস্যায় আসি। তো এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে যে ফেসবুকের লিঙ্ক, এখানে কোনো সন্দেহ নাই, দেখেন একদম facebook.com/ একটা নাম্বার, মানে এখানে ক্লিক করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি এটাতে মাউসটা রাখি, ওই যে নিচে এখানে দেখেন, এই যে এখানে নিচে এটা কি দেখাচ্ছে, কি সাইরেন কি কি যেন একটা বিশাল একটা, মানে এইটাই হচ্ছে ট্র্যাপ, এইখানে যাবে। এখানে ক্লিক করলে কিন্তু ফেসবুকে যাবে না, এই যে এইখানে যাবে। তো এইখানে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস করি, এই যে দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস করলে এটা কিন্তু ফেসবুকের কোনো লিঙ্ক না, কিন্তু মানে এইখানে আপনার ওপরে দেখাচ্ছে একটা, কিন্তু আপনি যদি এটাতে ক্লিক করেন বেসিক্যালি যাবে কিন্তু এইখানে, এই যে এই জায়গাটায় যাবে, সরি। তো এখন যাই, এখানে ক্লিক করি, করলাম, এই যে এটা কিন্তু ফেসবুকের কোনো ওয়েবসাইট না, কিন্তু চেহারাটা করছে ফেসবুকের মতো, এই যে ফেসবুক -os-ous.web.app, মানে এই যে এটা কিন্তু ফেসবুকের কিছু না, অথচ চেহারাটা কিন্তু করছে ফেসবুকের মতো। একটা ভুয়ো একটা কেস আইডি দিছে, দিয়ে তারপরে দেখেন এখানে এমনভাবে লিখছে যেন মনে হয় ফেসবুকে আপনার কাছে চাচ্ছে। তো আপনি তো এগুলো ফিল করলেন, করে আপনি সাবমিট করলেন, করার পরে নেক্সট টাইম হয়তো পাসওয়ার্ড চাবি কিছু একটা চাবি, মানে আপনি ট্র্যাপে পড়ে গেলেন, এরপরে নেক্সট টাইম আপনার কাছে এমন করে করে আপনার পেজটা সব হাতায় নেবে। তো এই টাইপের কোনো মেল যদি আসে, দুই তিনটা জিনিস খেয়াল করবেন। কিন্তু প্রথমে যেটা খেয়াল করবেন, এটা হলো এইখানে যাই থাকবে, লাস্টে থাকবে facebook.com, লাস্টে একদম লাস্টে facebook.com কথাটা থাকবে, যদি ফেসবুক থেকে সত্যি আপনার কাছে মেইল আসে, অথবা fb.com থাকতে পারে, fbও ফেসবুকের নিয়ে, এই যে এই fb.com এটাও ফেসবুকেরই, এই যে এটা দিলেও আলটিমেটলি ফেসবুকেই যায়। তো এখানে facebook.com থাকবে অথবা fb.com থাকবে। দ্বিতীয়টা হচ্ছে আপনি যখনই এমন কোনো লিঙ্ক, দ্বিতীয়টা হচ্ছে আপনি যখনই এমন কোনো লিঙ্ক দেখবেন, লিঙ্কে আসলে যে নিচে এখানে দেখে নেবেন যে আসলে কোথায় যাচ্ছে, অথবা এইখানে আপনি ক্লিক করে আপনি কপি অ্যাড্রেস করে, আপনি যদি কম্পিউটার অ্যাড্রেস করেন দেখে নিতে পারবেন যে আসলে আলটিমেটলি এটা দেখাচ্ছে, এটা কিন্তু নিচে আলটিমেটলি তলে তলে ইউআরএলটা হচ্ছে এইটা। আর যারা মোবাইল ইউজ করেন তারা ক্লিক করবেন, সমস্যা নেই, ক্লিক করে উপরে দেখে নেবেন যে আলটিমেটলি যাচ্ছে এটা কোথায়, এটা ফেসবুকের কিছু না।
তো শুধু শুধু ট্র্যাপে পা দিবেন না। আর এই টাইপের মেল ফেসবুক কখনোই দেয় না যে একদিনের মধ্যে ডিলিট করে দিবে, দুদিনের মধ্যে ডিলিট করে দিবে, এই টাইপের মেল কখনো ফেসবুক দেয় না। তো সাবধানে ব্যবহার করেন। তারপরে কথা হচ্ছে, ধরেন আমি আমাদের আমাদের যে পেজ আছে লাইফস্টাইল অফ ফিল্মপির ইম্পেরুন ব্লগ, এগুলোর পে আউট অ্যাকাউন্টটা অলরেডি আমরা হারিয়ে বসে আছি, যে এটা আমাদের নিজেরা কি দোষ করছে আমরা জানি না। আমাদের কাছে কোনো ওটিপি টুটিপি কিচ্ছু আসে নাই, হঠাৎ করে দেখলাম যে পে আউট অ্যাডমিন থেকে বাদ দিয়ে দিল। মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশান ছাড়া একটা আইডিতে কীভাবে কাজ করে, কীভাবে ঢুকে, এগুলো আসলে আমার জানা নেই। তো ফেসবুকে এখন গত দুই তিন মাস ধরে অনেক বড় সিকিউরিটি ঝামেলা যাচ্ছে। গতদিন আমার এক ফ্রেন্ডেরও, সে পিসি থেকে কখনোই লগ ইন করে না, এডি মোবাইল থেকে লগ ইন করতো তো, এবং মোবাইলে সাসপিসিয়াস কোনো অ্যাপও সে ইনস্টল করে নি। অথচ হঠাৎ করে তার আইডিটা একটা মেল আসলো যে এটা হচ্ছে তোমার রিকোয়েস্ট করছো তুমি নতুন পাসওয়ার্ডের জন্য, এটা হচ্ছে টেম্পোরারি পাসওয়ার্ড। এই এক মিনিট পরে মেল আসলো যে তুমি সাধারণত মিয়ানমার থেকে লগ ইন করো না, কিন্তু তুমি মিয়ানমার থেকে লগ ইন করছো, এটা কি তুমি? ইয়েস নো করার আগেই দেখা গেছে যে ইউর অ্যাকাউন্ট ইজ ডিজেবলড। ফেসবুকে অনেক বড় সমস্যা যাচ্ছে। আর এই টাইপের যে সমস্যাগুলো, এগুলো ফেসবুকের সমস্যা না, এগুলো থার্ড পার্টি আপনারা ট্র্যাপে ফেলে আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো নিয়ে নিবে, তো এইগুলো থেকে সাবধান থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব।